আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি প্যানকেক। এখানে আমি দুইটা ডিম নিয়েছি, ডিম যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রাখবো। প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি, তার মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। এখন একটু নাড়া দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি লবণ। সব কিছু আমি ভালোভাবে এখন ফেটে নেব। এই ফেটার কাজটা আপনারা চামচ, কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমি হ্যান্ড উইক্স দিয়ে করেছি, কিন্তু কেউ চাইলে এগ বিটার দিয়েও এই কাজটা করা যায়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে ফেটে নেব। মোট কথা, চিনিটা গলে গেলে তারপরে ফেটানো বন্ধ করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছু আমি ভালোভাবে ফেটে নেব। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমি রুটি বানাই যে সেই আটা দিয়েছি, কেউ ময়দাও দিয়ে দিতে পারেন। তারপরে 1 টেবিল চামচ বেকিং পাউডার। এই কেকে বেকিং পাউডার একটু বেশি লাগে। এখন আমি এটা চেলে নিব, ভালোভাবে চেলে নিব। চেলে নিলে কেকটা ফ্লাফি হয়। চেলে নেওয়ার পর যদি দানা দানা কিছু থাকে সেটা ফেলে দেব। এখন আমি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। এমনভাবে বিট করে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে, সব কিছু ভালোভাবে মিশে যায়। কেউ চাইলে এই ফেটানোর কাজটা এগ বিটার দিয়েও সেরে নিতে পারেন। ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানকেক তৈরি করব। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে একটু দেখলেই বুঝতে পারবেন। এদিকে চুলায় আমি একটা কড়াই গরম দিয়েছি, তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 কাপ দিয়ে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা উঁচু থেকে ঢালতে হবে, তাহলে এটা গোল হয়ে যাবে। একপাশ হয়ে গেলে আবার উল্টিয়ে দিব। কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হইতে 2 মিনিটের মতো সময় লাগে, তবে ব্যাটার দেওয়ার পরে একটু 2 মিনিটের মতো অপেক্ষা করব। দেখব উপরে যদি ছিদ্র ছিদ্র হয়ে যায় তখন বুঝতে হবে যে নিচের দিকের ব্রাউন কালার হয়ে গেছে, তখন উল্টিয়ে দিতে হবে। এইভাবে আমি সব প্যানকেকগুলি তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার প্যানকেক। যে কেউ এই কেক তৈরি করতে পারবে, এটা হলো নো ফেল রেসিপি। সবাই এই কেক তৈরি করতে পারবে, খেতে কিন্তু অসাধারণ। এই কেক আমরা বাচ্চাদের টিফিন হিসেবে দিতে পারি, আবার আমরা স্ন্যাক্স হিসেবে বিকালে খেতে পারি, আবার বৃদ্ধ যারা তারাও খেতে পারে। আজকে আমরা এই কেক দিয়ে সকালের নাস্তা সেরে নিব। এই কেকগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে বাইরে থেকে কিনে এনেছি। কেউ চাইলে সহজেই এইভাবে প্যানকেকগুলি তৈরি করতে পারেন। কেউ চাইলে এই কেকের মধ্যে একটু ক্রিম দিয়ে, তার মধ্যে একটু চকলেট দিয়ে ডেকোরেশন করেও খেতে পারি। প্যানকেকে আমরা একটু ক্রিম দিয়েছি, ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, তার উপরে আর একটা কেক দিয়ে এইভাবে আমরা সব কেকগুলি ডেকোরেট করে নিলাম। এখন সবাই আমরা এই কেকগুলি খাবো। আজকে সকালের নাস্তা ছিল এটা আমাদের। ভিউয়ার্স, আজকে এই প্যানকেকের রেসিপি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।